তুমি আমার আমার কত কত চেনা, চেনা সে কি জানো না। তুমি আমার কত চেনা সে কি জানো না। এই জীবনে আশা তুমি, তুমি যে সাধনা। তুমি আমার কত চেনা সে কি জানো না। তুমি আমার কত চেনা সে কি জানো না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের তানজিলা মিডিয়ার স্টুডিওতে স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন, উস্তাদ আর সার্কিত ছাত্রী, চট্টগ্রামের সুপরিচিত এরশাদ কামাল ভাই, আর নতুন প্রজন্মের নতুনভাবে শিখতেছেন, গাওয়ার চেষ্টা করতেছেন শারমিন আক্তার। ঠিক আছে, আচ্ছা, আমি তাদের থেকে আজকে কিছু গান শুনবো উস্তাদ সার্কিতের। আরেকটা জিনিস জানবো, আসলে আমরা যারা বিদ্যা বুদ্ধি যা যে যাকে যতটুকু শিখাই, কে কতটুকু মানে, কে কতটুকু সম্মান করে, এই বিষয়টা একটু জানবো। আমি প্রথমে শারমিনের কাছে যাব। তোমার প্রথম উস্তাদকে, তোমার নাম কি, পরিচয়টা দিয়ে কথা বলো। সম্মানিত দর্শক বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শারমিন আক্তার, আমি চট্টগ্রামে বসবাস করি, বাইজিদ বোস্তামি, পশ্চিম বার্মকর্ণী আবাসিক এলাকায়। এবং আমার ওস্তাদ হচ্ছেন মোহাম্মদ এরশাদ, ইনি হচ্ছেন আমার শিক্ষা জীবনের প্রথম গুরু। আর আমি এ পর্যন্ত যতটুকু গাইতে পারছি সম্পূর্ণ আমার ওস্তাদের অবদান। এবং পাশে যিনি আছেন তিনিও হচ্ছেন যে সঙ্গীত জগতের একজন সুপরিচিত শিল্পী, আবুল হাশেম আজাদ। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমি চেষ্টা করছি গাওয়ার জন্য, ওস্তাদ যতটুকু দিচ্ছেন ততটুকু করার চেষ্টা করছি। আপনাদের দোয়া থাকলে সামনে এগোতে পারবে, আপনাদের দোয়া অবশ্য কাম্য, দোয়া রাখবেন সবসময়। আসসালামু আলাইকুম। আজকে আমাদের লাইভে তোমার কতগুলো চিরজীবনের জন্য একটা রেকর্ড হয়ে যাচ্ছে। এখন তুমি স্বীকার করেছো তোমার প্রথম গুরু, প্রথম ওস্তাদ হচ্ছে শিল্পী এরশাদ আলী। সে যতটুকু পেরেছে, তার যতটুকু যোগ্যতা আছে, সে যতটুকু জানে ততটুকু তোমাকে শেখানোর চেষ্টা করেছে, তুমি স্বীকার করেছো। আচ্ছা, কোনো কারণে অকারণে, কোনো কারণে অকারণে তুমি যদি একটু আগায় যাও, উপরের দিকে চলে যাও, তোমার ওস্তাদ দিন দিন ড্যাম হয়ে গেল মনে করো, তুমি কি ওকে মানবা? অবশ্যই, কারণ একজন যদি আদর্শবান সাকরিত বা শিল্পী হতে চায়, অবশ্যই ওস্তাদকে ওস্তাদের মতো মানতে হবে। ঠিক আছে, আর ওস্তাদকে যদি আমি সম্মান করি, স্বয়ং আল্লাহ তাআলা ওনার ওসলাই করে আমার ভালো করবেন। আচ্ছা, কোনো কারণে কারণে তোমার ওস্তাদ তোমার মনে একটা কষ্ট দিল, এ বিষয়ে তুমি কি কি ভাববা, কি দেখবা, কি বুঝবা? তিনি যদি আমাকে কষ্ট দেন, তাতে আমি কষ্ট অনুভব করব না, কারণ তিনি যেমন আমার ভালো চান, এবং যদি বকাঝকা করে থাকেন কষ্ট দেওয়ার জন্য, সেটা অবশ্যই আমার মঙ্গলের জন্য। তো এখন তো বর্তমানে কিছু কিছু সার্কিতেরা গান শিকার পরে ওস্তাদের মনে কষ্ট দিচ্ছে, ওস্তাদকে বিভিন্ন প্রকারের কথা বলতেছে। আমি আরেকটি কথা বলি এখানে, এটা এই ভিডিওটা হয়তো আমাদের সঙ্গীত জগতের অনেক ভাইয়েরা দেখবেন, সেটা আমি জানি, অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারেন। আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে কে কাকে কতটুকু মানতেছে। বিষয়টা হচ্ছে যে শিল্পী এরশাদ ভাই আমাদের বাইজিদ বোস্তামি এরিয়াতে অনেক পুরনো, অনেক দিনের আগের শিল্পী, যদিও সে বর্তমানে অসুস্থ। প্যারালাইসিস যেরকম হয় মানুষের, হাতগুলো ওর একদম বন্ধ হয়ে গেছে, পাগুলি বন্ধ হয়ে গেছে, কোনো রকম সে চলতেছে, যতটুকু পারতেছে সে সঙ্গীতকে ভালোবেসে সঙ্গীতকে এখনো ধরে রেখেছে। তো সঙ্গীতকে যেহেতু ধরে রেখেছে, তার জন্য ওনাকে আমরা ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে পারি। তাকে কে কতটুকু মানেন না মানেন সেটা আমি জানা, সে কার বদনামি গাচ্ছে, সে কার ভালো বলতেছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা জানি আমার ব্যক্তিগত ব্যাপারে, ও যতই খারাপ হোক কিন্তু সে তো সঙ্গীতকে ভালোবাসতেছে। যারা খারাপ তাকে ভাববেন, তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি। আর যারা এরশাদ ভাইকে ভালোবাসেন, তারা একটু চিন্তা করবেন, এই যে আজকে ওনার একজন ছাত্রী ওনার মুখে শুনতেছেন, এরশাদ আলী যতই খারাপ হোক, যতই সে কি মানুষের জন্য ভালো খারাপ করেছে, কিন্তু তার ছাত্রী তাকে সারা জীবন মেনে নিবে, সেই কথাটা কিন্তু স্বীকার করতেছে। আমি এই কথাটা এই জন্য বলতেছি, বর্তমান সমাজে আমরা দেখতেছি কিছু কিছু ছাত্রছাত্রী একটু শিকার পরে, কোনো একটা লাইন পেলে, কোনো একটা সুযোগ পেলে ওস্তাদকে আর মানতে চায় না, ওস্তাদকে আর চিনতে চায় না। আমার প্রশ্ন করতে পারেন, এরশাদ আলী নিজে গাইতে পারে না, হাশেম নিজে গাইতে পারে না,
কি শিখাবেন আপনারা? বাই দেখেন, বাইলে শিক্ষা থেকে ধরে উপরে কত ক্লাস আছে বলেন? অনেক ক্লাস আছে, অনেক অনেক, শেষ নাই, শেষ নাই। তাহলে প্রথম যে বিদ্যাটা শিখাইছে তাকে আপনি না মানলে তো আওয়ালাকে আপনি কিছুই পাবেন না, দুনিয়াতে পাবেন না, আওয়ালাকে পাবেন না। তো তোমাকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই যে যারা দেখা গেল কোনো মেয়ে শিল্পী বা পুরুষ শিল্পী গান শেখার পরে ওই যে প্রথম বললাম যে ভালো একটা সুযোগ পেয়ে গেলে কোনো ক্ষেত্রে দেখা গেলো তোমার কণ্ঠ সুন্দর লাগছে, ভালো লাগছে, তোমাকে ভালো লাগছে, হ্যাঁ তুমি পাঠ করি এই ওর সাথে একটা পরিচিত হয়েছো বা একজন শিল্পী বা একজন মিউজিশিয়ান বা একজন ব্যক্তির সাথে, তো তোমাকে বললো যে ওখানে তুমি কী শিখবা, ওখানে কী শিখো, তোমাকে আমি এ করবো সে করবো, তোমাকে আমি অনেক বড় বানিয়ে দেবো, তখন তুমি কী করবা? সঙ্গীত জগতে চলতে গেলে অনেক মানুষের উশিলা করে আসে যে তোমাকে আমি ভালো গান শেখাবো বা তোমাকে আমি প্রচার প্রচারণা করব, তুমি ভালো একজন উস্তাদ গুরু জীবনে অনেকে আসতে চাবে বা অনেকেই আসবে, ঠিক আছে। কিন্তু তিনি হচ্ছেন আমার মোহাম্মদ এরশাদ আলী, উনি হচ্ছেন আমার উস্তাদ গুরু, তিনি হচ্ছেন আমার প্রাথমিক বা প্রথম জীবনের শিক্ষাগুরু। তো আমি যতই উপরে উঠি না কেন ওনার অবদান আমার কখনোই ভোলার নয়, আমি যতদিন বেঁচে থাকবো ওনার স্থান আমার অন্তরে উস্তাদ হিসেবে শ্রদ্ধা ভক্তি আমি আজীবন রাখবো আমার মনে। অবশ্যই আমরা উত্তরবঙ্গে দেখি যে যেসব শিল্পীরা বাউল গান বা এমনি বিভিন্ন প্রকারের গানগুলি করে এরা প্রথমে স্টেজে উঠে ওস্তাদকে স্মরণ করে, ওস্তাদের কথা বলে, কীভাবে যে বলে সেটা আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো, কিন্তু আমাদের চট্টগ্রামের কতগুলো দোষ আছে, একজন আরেকজনকে মানে না। যাই হোক, আমি তোমার কাছে প্রথম যাওয়াটা আমার ঠিক হয় নাই, যাওয়ার দরকার ছিল তোমার ওস্তাদের কাছে। আমি চাচ্ছি যে আগে সার্কিতের মনে কী আছে সেটা জানার জন্য। এখন আমি চলে যাব আমাদের এরশাদ ভাইয়ের কাছে। আমি আপনার সাথ থেকে যে যে প্রশ্নগুলি করেছি এগুলো নিয়ে আপনার কিছু মন্তব্য দেখলে একটু বলেন। বিসমিল্লাহ রহমান রহিম, সর্বপ্রথম ধন্যবাদ দিই তানজিলা মিডিয়াকে, কারণ আমি অনেকদিন তানজিলা মিডিয়া চালু হয়েছে পর্যন্ত আমি কখনো আসি নাই। উনি আমার পাশে আমাদের বাড়ি মোস্তামি আসাতে এখন একটু ঘন ঘন আমি আসি, সময় দিই, তো আজকেও আসলাম। এরপরে আমি ধন্যবাদ দিই হাশেম ভাইকে। তো যাই হোক, আমিও ছোটোকাল থেকেই সঙ্গীত জগৎ নিয়ে আছি এবং স্কুল জীবন থেকে ছিলাম, লেখাপড়া তেমন বেশি করতে পারি নাই, অল্প কিছু লেখাপড়া করেছি, কিন্তু সঙ্গীতটাকে আমি ভালোভাবে সুন্দরভাবে যত্ন করে ধরে রেখেছি। আমি অসুস্থ হওয়ার পরেও ইনশাল্লাহ আমি এখনও কারোর কাছে গিয়ে হয়তো 10 টাকা নিয়ে চলতে হবে বিদায়, আমি রোম নিয়েছি, আমার রোম আছে, ক্লাস রোম আছে, সেটা আমি করতেছি এবং ছাত্রছাত্রী প্রশিক্ষণ দিচ্ছি, যতটুকু এবার আমি নিজে ইনকাম করে চলার চেষ্টা করতেছি। বাদ বাকিটা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আমি যেন পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই এবং যতদিন বেঁচে থাকি সঙ্গীত নিয়ে যেন বেঁচে থাকতে পারি এবং কোনো নেগেটিভভাবে যেন কোনো সঙ্গীতটাকে আমরা না ভাবি, এটাই। আর এরপরে আসি আমার ছাত্রীর ক্ষেত্রে, যেমন আমার কাছে অনেক ছাত্রছাত্রী এসছে গেছে, এখনও প্রায় 4-5 জন মেয়ে ছাত্রী আছে, ছেলেও আছে, পুরুষও আছে কিছু। তো যাই হোক, সবার ভিতর একমাত্র এককভাবে যে একটা উস্তাদকে, একটা শিক্ষাগুরুকে যে কীভাবে মানতে হয়, কীভাবে ভক্তি করতে হয়, কীভাবে শ্রদ্ধা করতে হয়, যেমন আমাদের শিক্ষার আমলে আমরা সেটা করেছি, তো সেটা একমাত্র আমি যাবৎ পর্যন্ত, আমি আজকে 30x30 বছর এই সঙ্গীত জগতে, সেটা একমাত্র আমি পেয়েছি এই শারমিন আক্তারের ভিতরে, এছাড়া আমি আর কাউকে পাই নাই। তো যাই হোক, সে খুবই মানে কী বলবার, এছাড়া আরও অনেকে গান শিখছে, শেখার পরে কিছুদিন শেখার পরে চলে গেছে, তো চলে গেলে কী হয়েছে, ওরা দেখা যাচ্ছে যে বিভিন্ন উস্তাদ যায় ধরতেছে, এটা উনি এরকম, উনি ওরকম করে করে দেখা যায় সে ভালো সঙ্গীত করতে পারছে না, তো যা সে চলে গেছে ঠিক আছে, কিন্তু তার লস, আমার কোনো লস নেই, আমাদের স্থান আমরা ঠিকই আছি। যেমন এরকম এই যে তানজিলা মির্জা হাশিম ভাইয়ের কথা বলি, যেমন ওনারও ক্ষেত্রে এরকম কিছু হয়,
কিছুদিন শেখার পরে বাস ওনাকে পিস দিয়ে চলে যায়, যা বলে এরকম সেরকম। তা আসলে ভাই এটা তো ঠিক না। আমি ভালো জগৎ ভালো, হ্যাঁ আমি ভালো জগৎ ভালো, আমি বুঝে শুনে, আমি বুঝে শুনে আসবো, আবার আসলাম আবার চলেও বা কেন গেলাম, আবার বাইরে গিয়ে কেন বদনামি বা কেন করি। এটা তো শিল্পীর পর্যায়ে পড়ে না, সে তো সঙ্গীত মানে সে বুঝেই না যারা এগুলো করে। তো এগুলো করবেন না দয়া করে, সবাই সঙ্গীতকে বোঝার চেষ্টা করেন, ওস্তাদ যেরকমই হোক একান্তভাবে মানবেন, তাকে জীবনে একটা কিছু করতে পারবেন। যেমন এদের শারমিনের ক্ষেত্রে বলি, যেমন এখন আমি আমার ফ্যামিলির কিছু কথাটা আমি শেয়ার করছি আপনাদের সামনে। আমার ফ্যামিলি মারা গিয়েছে আজকে প্রায় 4-5 বছর হলো, এটা সবাই জানে শিল্পী জগতে। তো যাই হোক, এখন মারা গেছে, এখন আমি এরপরে আমি কিছু যন্ত্রপাতি তৈরি করেছি, কিনেছি যতটুকু সমর্থনে, কিংবা কিছু আমাকে হেল্প করছে, এটার মাধ্যমে এখন আমার প্রতিষ্ঠানে যতটুকু যত কিছু আছে, এখন আমি আল্লাহ না করুক মানুষ হায়াত মত তো আল্লাহর হাতে, হয়তো 1 সেকেন্ডের তো ভরসা নেই, হয়তো কখন চলে যেতে পারি, তখন আমার জিনিসগুলা কে আটকে ধরে রাখবে, কে দেখাশোনা করবে, কিংবা জিনিসগুলো এগুলো লালন পালন কে করবে। আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে সেটা সঙ্গীত জগৎটা তেমন একটা বুঝে না। তো অতএব আমি মনে মনে নিয়াত করে রাখছি যে সেটা যে আমার একান্তভাবে প্রথম সিঁড়ির থেকে শুরু করে শেষ পর্যন্ত ধরে রাখতে এবং ধরে আসে এ পর্যন্ত। এবং একটি স্কুলে যখন একটা ছাত্র ভর্তি হয়, এখানে হাজার হাজার ছাত্র ছাত্রী ভর্তি হয়, তখন মাস্টারে বলতে পারে যে কোন ছাত্রটা পাস করবে। তো আমাদের ক্ষেত্রেও তাই, আমাদের এখানে অ্যাভেলেবল ছাত্রছাত্রী আসবে যাবে, কিন্তু কে ভালো সঙ্গীত করতে পারবে, কে শিল্পী হতে পারবে, সেটা আমরা প্রথম দিনে বলে দিতে পারবো। তো এরকম অনেক গেছে, চলে গেছে, তো শারমিন আছে, ও যে বহু মানে, ওর অনেক সময় আমি গালাগালি করছি, অনেক খারাপ ভালো মন্দ কথা বলেছি সঙ্গীতের ক্ষেত্রে সুরের ক্ষেত্রে, কখনো দেখে নেই সে রাগ হয়েছে। তা আমি চিন্তাভাবনা করেছি যদি আমার এরকম কিছু ভবিষ্যৎ একটা হয়ে যায়, আজকে তানজিলা মিডিয়াতে আমি যেটা বলতেছি এই কথাগুলো হয়তো একসময় থেকে যাবে, এটা সবাই প্রমাণ হয়ে যাবে, হয়তো আমি কালকে মরেও যেতে পারি। তো মরে গেলে দেখা যাচ্ছে আমার যন্ত্রপাতিগুলা, তা আমি এই তানজিলা মিডিয়ার মাধ্যমে আজকে আমি বলে গেলাম, আমি মরে যাওয়ার পরে আমার এই যন্ত্রপাতি এই জিনিসপত্রগুলো যেটা সেটা যেন শারমিন পাই, এবং শারমিন যেটা সেই দায়িত্বগুলো যেন পালন করে, এটা আমি তানজিলা মিডিয়ার মাধ্যমে আমি সেটা বলে গেলাম। এবং বুঝতে পেরেছেন দর্শক, হ্যাঁ এখানে আরও দর্শক কয়েকজন আছেন, এবং তানজিলা মিডিয়ার মালিক হাশেম ভাই, উনিও কে আগে কে চলে যায়, ওনার আগে যদি আমি চলে যাই অবশ্যই উনি একদিন সেটা নিয়ে দাঁড়াবে যে না আমার মিডিয়াতে সে কথাগুলো বলে গিয়েছে, এটার ভাগিদার হলে সে হবে, এটাই। এই বলে আমি আমার কথা শেষ করছি, আসসালামু আলাইকুম। যা ভাষায় প্রকাশ করার মতো নয়, তিনি বলেছেন যে ওনার সারগাম সঙ্গীতালয়ে তিনি মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা এটা না করুক, আল্লাহ তাআলা যত দিন পারুক ওনার হায়াত আরও বাড়িয়ে দিক, এটা আমার অন্তরস্থল থেকে সবসময় ওনার জন্য দোয়া। ধন্যবাদ এরশাদ ভাই। তো আমরা ইনশাল্লাহ আগামীতে আরও এরকম নতুন মুখ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই বলে শেষ করলাম, আসসালামু আলাইকুম।